सफल हो ओके थैंक यू छोट बेला প্রত্যেকে কিন্তু কঠিন পরিশ্রম করে কিন্তু এই জায়গায় এসেছেন আজকে এই চেয়ার আপনি আছেন এই মেদিনীপুরের জেলার মাটি কিন্তু অন্য মাটি এটা হচ্ছে মানে উৎকর্ষতা মাটি বিদ্যাসাগরের মাটি এখানকার ছেলেমেয়েরা আপনারা চাকরি করছেন যখন ক্যালকাটায় যান বাইরে যান দেখবেন ঠিক মেদিনীপুরের ছেলে কোথাও না কোথাও আছে এবং তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে চাষবাস মাছ চাষ চোখটা বন্ধ করে ভাবো আপনার ছেলে আপনাকে অফিসে আসার আগে বলছে বাবা আমার জন্য এই স্টাডি বইটা দিতে দিন বা এই একটা রেফারেন্স বইটা দিতে দিন বা আজকে আমি এই ম্যাথটা ঠিক ফলো করতে পারছি না আমাকে একটা অবজেক্টটা দাও সলিউশনটা দাও আর বলুন আমরা কি করি ফার্স্ট যাই থাম আমরা সন্তান যে সেটা প্রথম করি তারপর প্রত্যেকে আমরা চাই আমার সন্তান যেন ঠিকঠাক করে পড়াশোনা করে মানুষ হয় এটা প্রথম চাই তারা আজকে যদি আমি আমার নিজের সন্তানের যদি এইরকম আমার যদি থাকে ইন্টেনশন থাকে তাহলে আমরা তো চাকরি সূত্রে যেখানে যে চেয়ারে বসে আছি যে যেখানে থাকুক না তারা ভাবুন এরা কিন্তু আমার বাড়ির সন্তান তারা কিন্তু চাইছে একটু অ্যাডভান্স কিছু এক পড়াশোনা করবে তার স্টাডি মেটেরিয়াল বা কিছু ভালো কিছু কোচিং ক্লাস নেবে সো দ্যাট তারা বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্যের তারা সাক্ষর রাখতে পারে আমাদের প্রত্যেকের কাজ হবে যত অ্যাপ্লিকেশন আসছে হয়তো এখন 85 মুক্ত হয়নি তাও আমি শুনছি 700 কাছে অ্যাপ্লিকেশন জেলার মধ্যে পড়েছে কিন্তু অ্যাপ্লিকেশন তো পড়ছে দুয়ারে সরকার হচ্ছে সেখানে অ্যাপ্লিকেশন পড়ছে কালকে দেখছি এসেছে এক্ষেত্রে কাজে তো চাপ হবে আপনি বলছেন পুজোর আগে সমস্ত অ্যাপ্লিকেশন করে দিতে হ্যাঁ সেক্ষেত্রে এই সমবায় ব্যাংকগুলো কি সব অ্যাপ্লিকেশন এ করতে পারবে হ্যাঁ পারবে না পারবে কি আমি কি বললাম যদি মনে করেন যে তার সন্তান একটা বই চাইছে যেভাবে আমরা যত্নে করে দিই এটাও সেইভাবে করতে হবে এই মাসে থাকলে নিশ্চয় পারবে এবং আমি বিশ্বাস করি আমার সব ব্যাংক এবং সহায়তা ব্যাংক যারা আছে তারা কালেক্টিভলি কাজটা করবে পুজোর আগে যত আছে সব কোটা আপনার স্যার এর আগে যারা পোর্টালে আবেদন করেছিল এবং অনেকেই তাদের পছন্দের ন্যাশনালাইজড ব্যাংকে করেছিল সেই অ্যাপ্লিকেশনগুলো কি আপনারা সমবায় ডাইভার্ট করে দেবেন না আগে তাদেরকে বলবো এগুলো প্রসেস করতে আগে সেগুলো তারা প্রসেস করবে তারপর আচ্ছা যখন দেখবো তারা করছে তখন আমরা কি করবো শিফট করবো তার আগে না এই যে 800 এসেছে এখনো পর্যন্ত বোঝেন সমস্ত ব্যাংক মিলিয়ে তাই সমস্ত ব্যাংক মিলিয়ে পুরো জেলায় স্যার আরেকটা কোয়েশ্চেন আছে স্যার দুয়ারে সরকারে প্রচুর ভিড় হচ্ছে বিভিন্ন জায়গায় এক বছর আগে বাংলা সহায়তা কেন্দ্র বলে একটা আপনাদের এ খোলা হয়েছিল অল ওভার ডিস্ট্রিক্টে কতগুলো রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র আমাদের জেলাতে আছে 276 স্যার এগুলো একটা যেটা অভিযোগ যে এইগুলো হয়েছিল কিন্তু প্রচার না থাকার কারণে মানুষজন এই পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে ফলে দুয়ারে সরকারের ভিড়টা বাড়ছে এটা কি কোথাও কমিউনিকেশন গ্যাপ হয়েছিল না যেটা ছিল কি দুয়ারে সরকার আমরা কিন্তু বিএসকে থেকে কিন্তু টোটাল এখনো পর্যন্ত আমরা 1,62,000 জনকে পরিষেবা দিয়েছি আচ্ছা 276 কেন্দ্র থেকে এটা কিন্তু কম নয়
এটা ঘটনা যখন ইলেকশন ছিল তখন আমরা কাজ করতে পারিনি, ফলে ইলেকশনের পর আপনি দেখছেন ঝড় ঝঞ্ঝা অনেকগুলো গিয়েছে, কিন্তু এখন বিএসকে ফুল ফ্লেজ কাজ করছে। এবং কয়েকটা লাইব্রেরি ছিল সেখানে লাইব্রেরি না বসার জন্য সেখানে প্রবলেম হচ্ছিল, সেই জায়গাগুলো আমরা শিফট করে দিচ্ছি, অর্থাৎ যেখানে মানুষ যাবে সেখানে আমরা বিএসকে করে দিচ্ছি। ডিউরিং দুয়ারে ক্যাম্প দুয়ারে সরকার এই বিএসকেগুলো কি খোলা রয়েছে? ইয়াস, দুয়ারে যখন সরকার আছে বিএসকেগুলো কাছাকাছি তারা সেখানে গিয়ে কাজ করছে, এছাড়াও অন্যান্য দিন তার বিএসকে সেন্টার গেলে তার পরিষেবা। লক্ষ্মীর ভাণ্ডার সহ যেগুলো নতুন প্রকল্প এসেছে কৃষক বন্ধু নতুন, সেগুলো কি বিএসকেতে এখন করা যাবে? হ্যাঁ করা যাবে, এখন যেহেতু আমাদের ক্যাম্পটি চলছে এখানে চলবে, তারপর তো থ্রু অর্থে এগুলো চলতে থাকবে।